পরীক্ষার ফল প্রকাশের পর জিপিএ 5 না পেয়ে অথবা পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা বাংলাদেশে বিরল কিছু নয়। প্রতি বছরই বড় কোনো পরীক্ষার ফল প্রকাশের পর এমন খবর পাওয়া যায়। অল্পতেই খুশি, দুঃখ ও রাগ বোধ করা কিশোর বয়সের বৈশিষ্ট্য। পরীক্ষায় ব্যর্থতার পর পরিবারের সহযোগিতার অভাব, বরং উল্টো তাকে কটু কথা শোনানো, প্রতিবেশী আত্মীয় ও সহপাঠীদের চাপও বড় কারণ। এই বিষয়ে কয়েকজন কিশোর কথা বলেছেন হ্যালোর ক্যামেরায়। এটা আবেগ অথবা ফ্যামিলির কোনো চাপ আছে, দুইটা কারণে। সে আবেগেও করতে পারে, ফ্যামিলি চাপও থাকতে পারে, কিন্তু মূলত সে আবেগেই করে। আমরা আত্মহত্যা করতে যাবো না, এটা আমাদের ভুল হয়েছে, মিস্টেক হয়েছে। আমরা নেক্সট যে এক্সামগুলো আসছে সেগুলো ভালো করব, চেষ্টা করব। কারণ মানুষ জেদ কারণে সব কিছু করতে পারে। সে জেদ করে আত্মহত্যা করছে, সে জেদ করে আত্মহত্যা না করে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করতে পারতো। আমি আত্মহত্যা করতে যাবো না, আমি ভালো রেজাল্ট করবো। আমি যতটুকু দেখছি অনেক স্টুডেন্ট রেজাল্ট খারাপ বা ফেল করার পরে নিজের জীবন দিয়ে দেয়, আত্মহত্যা করে বা অসাধু খারাপ কর্ম কাজকর্মতে জড়ায় পড়ে। কিন্তু এটা ঠিক না, ঠিক আছে? আপনি যতবার ফেল করবেন আপনার ততবারই ভালো করতে হবে, আপনি চেষ্টা করবেন ভালো করার। আপনি ফেল করবেন মানে এই নয় যে আপনি ভেঙে গেছেন বা আপনার এটা শেষ। আপনার ফেল করা মানে আপনি নতুন কিছু শিক্ষা পাবেন, নতুন কিছু অর্জন করতে পারবেন। পরিবার এবং সমাজ থেকে অনেক প্রকার প্রেশার দেওয়া হয়, এই প্রেশারটা অনেকে কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। সেটার জন্য আমাদের বিভিন্ন কোচিং, বিভিন্ন স্যার, বিভিন্ন ম্যাডামের কাছে দৌড়াতে হয়। এইসবের কারণ, এইসব কারণের জন্য আমাদের মতো ছাত্রছাত্রীদের মেন্টালিটি, মনুষ্যত্ব, মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে। আমি ফাইভে, ক্লাস ফাইভে 4.42 পাওয়ায় আমার বাবা মাকে অনেক ধরনের কথা বলা হয়েছে, আমাদের আর রিলেটিভ, এছাড়া আমাদের সমাজ থেকে বলা হয়েছে যে কেন এত খারাপ হলো পড়াশোনার এই চা। এই জন্য আমাদের সমাজে আত্মহত্যার এই জিপিএ 5-এর কারণ। আমাদের দেশে এডুকেশন কাউন্সিলিংয়ের কোনো ব্যবস্থা নাই। আমরা একটা জায়গায় আটকাই গেলে আমরা কখনো আমরা সে ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে পারি না। বাবা মার সাথে শেয়ার করলে বাবা বলে যে আরও 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 দুইটা টিউশন নিতে তোরে আমি দিয়ে দিই, তাহলে তুই হয়তো ভালো করবি, আরও দুইটা ক্লাস কর, আরেকটু পড়, আরেকটু পড়, আরেকটু পড়। এই পড়া 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 ইঁদুর দৌড়ের ভিতরে আমরা আসলে এমনভাবে ফেসে গেছি, আমরা এখন এখান থেকে বের হইতে পারতেছি না। তাই বাড়তেছে আত্মহত্যা, বিষণ্ণতা, মনোমালিন্য। সমাজে যত ব্যাধি আছে সব ব্যাধির মূলেই দেখা যাবে যে এই বিষণ্ণতা জড়িত। এই বিষণ্ণতার কারণেই আমরা আত্মহত্যা করতেছি, আমরা পরবর্তীতে আমাদের লক্ষ্য ঠিক করতে পারতেছি না। আমার পেয়েছে আপনার পাইনি, ওই প্রেশারটা বাবা মা না সামলিয়ে পড়তে তার ছাত্রকে বা ছেলেকে এই প্রেশার দেয়। ওই প্রেশারটা অনেক সময় দেখা যায় যে অনেক ছাত্র নিতে পারে, আবার অনেক সময় নিতে পারে না, না নেওয়ার জন্যই অনেক সময় দেখা যায় যে আত্মহত্যা করে। রাফসান নিঝুম, হ্যালো ডট বিডি নিউজ 24.com।